আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের সর্বাধিক বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। কোভিডে রাজ্যের সুস্থতার হার আরও বাড়ল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ড্রোনের ব্যবহার অনেক ক্ষেত্রে পরিবর্তনের হাতিয়ার হিসেবে প্রমাণিত হবে। সারা দেশে এখনো পর্যন্ত 23 কোটিরও বেশি মৃত্তিকা স্বাস্থ্য কার্ড কৃষকদের বিতরণ করা হয়েছে। 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। করোনা ভাইরাসের নতুন রূপ অমিক্রনের পরিপ্রেক্ষিতে আমরা শ্রোতাদের সতর্ক থাকতে এবং সবার সম্পূর্ণ টিকাকরণের আবেদন জানাচ্ছি। 15 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরী সহ অন্যান্যদের টিকা দিতে সাহায্য করুন। কোভিড থেকে দূরে থাকতে মাস্ক ব্যবহার করুন, 2 গজ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার রাখুন। কোভিড সম্পর্কে জানতে ফোন করুন জাতীয় হেল্পলাইন নম্বর 01123978046 এবং 1075 এ। আমাদের রাজ্যের হেল্পলাইন নম্বর 1120381232587978 এবং 8794534501। এবার আসছে বিস্তারিত সংবাদে। উত্তর পূর্বাঞ্চলের সর্বাধিক বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। আজ মণিপুরের জিরিবামের নেতাজি উচ্চ বিদ্যালয়ে এক নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা ব্যাপকভাবে কোভিড টিকাকরণের মাধ্যমে দেশবাসীকে কোভিড থেকে রক্ষা করেছে। প্রধানমন্ত্রীর সদিচ্ছাতেই আগরতলা থেকে জিরিবাম পর্যন্ত জনশতাব্দী এক্সপ্রেস চালু হয়েছে, যার ফলে জিরিবাম থেকে মাত্র 6 ঘণ্টায় আগরতলায় চলে যেতে পারছেন মণিপুরের মানুষ। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকও নির্বাচনী প্রচারে অংশ নেন। দুদিনব্যাপী প্রচার শেষে মুখ্যমন্ত্রী শ্রীদেব আজ রাজ্যে ফিরে এসেছেন। কোভিডে রাজ্যে সুস্থতার হার আরও বেড়েছে। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে আজ জানানো হয়, গত 24 ঘণ্টায় রাজ্যে 23 জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার বেড়ে হয়েছে 98.99%। বর্তমানে 98 জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত 24 ঘণ্টায় 2474 জনের নমুনা পরীক্ষা করে মাত্র 6 জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হার কমে হয়েছে 0.24%। রাজ্যে এ পর্যন্ত 50,86,982 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন 87,62,719 জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন 22,62,866 জন। সতর্কতামূলক ডোজ পেয়েছেন 61,397 জন। এদিকে দেশব্যাপী কোভিডের টিকাকরণ অভিযানের টিকাদান 175 কোটি অতিক্রম করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টা দেওয়া হয়েছে 34,28,000-এরও বেশি ডোজ। গত 24 ঘণ্টায় নতুন করে 22,270 জন কোভিড আক্রান্ত হয়েছেন। বর্তমানে কোভিড থেকে আরোগ্যের হার 98.21%। দেশে বর্তমানে চিকিৎসাধীন রোগীর মোট সংখ্যা 2,53,000। সিপিআইএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্য সুদর্শন দাস গতকাল রাতে আগরতলার ধলেশ্বরস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর। তিনি স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। বিরোধী দলের নেতা মানিক সরকার ও সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী সুদর্শন দাসের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ফিল্ড আউটরিচ ব্যুরোর উদ্যোগে আজ ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার কৃষ্ণনগর বাণী মন্দির হাইস্কুলে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ছিল কর্মসূচি। এখানে প্রধান অতিথির ভাষণে কুমারঘাট ব্লকের বিডিও ড সুদীপ ভৌমিক বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর স্বাধীনতা সংগ্রামীদের অপরিসীম আত্মত্যাগ তিতিক্ষাকে আমাদের স্মরণে ও মননে রেখে চলতে হবে, দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা পাল, ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ড বিনীতা দাস প্রমুখ। স্বাগত ভাষণ দেন ফিল্ড আউটরিচ ব্যুরোর আধিকারিক এইচ কে চ্যাং। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ হয়, বিতরণ করা হয় পুরস্কারও। আগরতলায় প্রগতি বিদ্যাভবনের এনএসএস ইউনিটের উদ্যোগে আজ বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি রক্তদান শিবিরের আয়োজন করায় উদ্যোক্তাদের প্রশংসা করেন। শিবিরে আজ মোট 20 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি 2020 রাজ্য সরকারের বিদ্যাজ্যোতি প্রকল্প এবং পলিসি টু রেগুলেট অ্যান্ড এনকারেজ প্রাইভেট পার্টিসিপেশন ইন স্কুল এডুকেশন সেক্টর ইন ত্রিপুরা এর বিরুদ্ধে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা ইউনিটের উদ্যোগে আজ দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন কমিটির রাজ্য ইউনিটের সভাপতি ড অলোক সৎপথী এবং সম্পাদক অসিত দাস। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ড্রোনের ব্যবহার অনেক ক্ষেত্রে পরিবর্তনের হাতিয়ার হিসেবে প্রমাণিত হবে। তিনি কিষাণ ড্রোনকে নতুন যুগের বিপ্লব বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী গতকাল বিভিন্ন শহরে 100টি কিষাণ ড্রোনের উদ্বোধন করেন। মানেসারে কৃষকদের সম্বোধন করে শ্রী মোদী বলেন, এই বিশেষ অভিযানের লক্ষ্য কৃষকদের উৎপাদিত পণ্যগুলিকে বাজার পেতে সাহায্য করা। তিনি বলেন, এতে কৃষকদের আয়ও বাড়বে। প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর আধুনিক কৃষি সুবিধার দিক নির্দেশনায় এটি একটি নতুন অধ্যায়। তিনি আস্থা ব্যক্ত করেন যে এটি কেবল সীমাহীন সম্ভাবনার আকাশে উন্মুক্ত করবে না, ড্রোন ক্ষেত্রের উন্নয়নে এটি একটি মাইলফলক হিসেবেও প্রমাণিত হবে।
হবে। বিভিন্ন ক্ষেত্রে ড্রোনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে বেশ কিছু নীতিগত সিদ্ধান্তে প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে জমির ম্যাপিং, ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ, কীটনাশক স্প্রে সহ বিভিন্ন ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হচ্ছে। ড্রোনের সুবিধার কথা বলতে গিয়ে তিনি বলেন, তরুণদের সুযোগ দিতে এবং বেসরকারি ক্ষেত্রকে শক্তিশালী করতে দেশ বেশ কিছু সংস্কার করেছে। তিনি বলেন, বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য দেশে নতুন ড্রোন ইকোসিস্টেম তৈরি করে বেশ কয়েকটি কোম্পানি এবং স্টার্ট আপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, গরুড় এরোস্পেস আগামী দুবছরে 2 লক্ষ ড্রোন তৈরির লক্ষ্য স্থির করেছে এবং এতে যুবকদের ব্যাপক কর্মসংস্থান হবে। এখনো পর্যন্ত দেশে 23 কোটির বেশি মৃত্তিকা স্বাস্থ্য কার্ড কৃষকদের বিতরণ করা হয়েছে। মৃত্তিকা স্বাস্থ্য কার্ড কৃষকদের তাদের মাটির পুষ্টির অবস্থা সম্পর্কে তথ্য প্রদান করে এবং কৃষকরা মাটির স্বাস্থ্য এবং এর উর্বরতা উন্নত করার জন্য প্রয়োজনীয় পুষ্টির সঠিক ডোজ সম্পর্কে এর মাধ্যমে জানতে পারেন। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালের 19 ফেব্রুয়ারি রাজস্থানের সুরতগড়ে এই প্রকল্পটির সূচনা করেন। মৃত্তিকা স্বাস্থ্য কার্ড প্রকল্প আজ 7 বছর পূর্ণ করল। এই প্রকল্পের লক্ষ্য মাটির পুষ্টির ঘাটতি দূর করার জন্য প্রতি 2 বছরে কৃষকদের মৃত্তিকা স্বাস্থ্য কার্ড প্রদান করা। উল্লেখ্য, সারা দেশে 11,500টিরও বেশি নতুন মৃত্তিকা পরীক্ষাগারও চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে 2023 সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আয়ুষ অধিবেশনের আয়োজক নির্বাচিত করায় সন্তোষ ব্যক্ত করেছেন। এক টুইট বার্তায়, এটি একটি স্মরণীয় আয়ুষ অধিবেশন হবে এবং বিশ্ব ক্রীড়াগুলি ইতিবাচক ফলাফলের দিকে এগিয়ে যাবে বলে শ্রী মোদী তার আস্থা ব্যক্ত করেন। আগামী 28 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত কুমারঘাটে 9 কোটি জেলাভিত্তিক বইমেলা অনুষ্ঠিত হবে। এই বইমেলায় মোট 40টি স্টল থাকবে। প্রতিদিন বেলা 2 থেকে রাত 8 পর্যন্ত চলবে বইমেলা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকেও বিভিন্ন পুস্তক প্রকাশনী সংস্থা বইমেলায় অংশ নেবে। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে মুখ্যমন্ত্রী জায়া নীতিদেবের হাত ধরে সূচনা হল 3 দিনব্যাপী জমজমাট গান মেলার আসরের। উদ্বোধন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপসকান্তি দাস ও রাজ্য ক্রীড়া পরিষদের সচিব অমিত রক্ষিত। উদ্বোধন অনুষ্ঠানে খোয়াইয়ের 55 জন সঙ্গীত শিল্পীর হাতে স্মারক উপহার তুলে দেন নীতিদেব। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে আকাশবাণী আগরতলা কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগ শুরু করেছে প্রশ্নোত্তর প্রতিযোগিতা। আগামী সোমবার আঞ্চলিক ককবরক এবং বাংলা সংবাদ থেকে প্রশ্ন করা হবে। সর্বপ্রথম সঠিক উত্তরদাতাকে রাজ্যের বিশিষ্ট প্রকাশনী সংস্থা জ্ঞানবিচিত্রা এবং রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। সর্বপ্রথম সঠিক উত্তরদাতার নাম পরের দিন সন্ধ্যায় সংবাদে ঘোষণা করা হবে। উত্তর পাঠাতে পারেন এই নম্বরে শুধুমাত্র টেক্সট মেসেজ করে। নম্বরটি হল 7085167934। এছাড়াও uploadagd@gmail.com এই ঠিকানাতেও আপনার উত্তর পাঠাতে পারেন। শ্রোতা বন্ধুরা, আসুন জন অংশগ্রহণ থেকে জনকল্যাণের লক্ষ্যে এই প্রতিযোগিতায় বেশি করে যোগদান করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 27 তারিখ সকাল 11টায় আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের 86তম পর্ব। জনগণ তাদের মতামত নমো অ্যাপ বা মাইগো ওপেন ফোরামে পাঠাতে পারবেন। টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে ডায়াল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন 24 ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে। এছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এনএসআরসিসি ব্যাডমিন্টন কোর্টে উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা আসরের উদ্বোধন করেন। পরে উপমুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী ব্যাডমিন্টন খেলায় অংশ নেন। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কর্পোরেটর রত্ন দত্ত উপস্থিত ছিলেন। পরে প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। আসরে 8টি জেলা দলের খেলোয়াড়রা অংশ নিয়েছেন। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় হরিয়ানার বরসপুরের জবাব দিচ্ছে ত্রিপুরা। দিল্লির পালামের এয়ারফোর্স মাঠে তৃতীয় দিনে আজ 1 উইকেটে 56 রান থেকে খেলতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে 4 উইকেট হারিয়ে 304 রান সংগ্রহ করে। দলের পক্ষে বিশাল ঘোষ অপরাজিত 136 এবং শ্রমিক গোহিল 122 রান করে। এর আগে হরিয়ানা প্রথম ইনিংসে 556 রান করেছিল। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের সর্বাধিক বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। কোভিডের রাজ্যে সুস্থতার হার আরও বাড়ল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ড্রোনের ব্যবহার অনেক ক্ষেত্রে পরিবর্তনের হাতিয়ার হিসেবে প্রমাণিত হবে। সারা দেশে এখন পর্যন্ত 23 কোটিরও বেশি মৃত্তিকা স্বাস্থ্য কার্ড কৃষকদের বিতরণ করা হয়েছে। 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।